এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জীবন্তীতে মৃতের নাম আব্দুল আজিজ আখের জমির মধ্যে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জীবন মৃতের নাম আব্দুল আজিজ আখের জমের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা জুয়ার থেকে খুন হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মৃত ওই ব্যক্তির হাতে দুটো সোনার আংটি ও বেশ কিছু নগদ টাকাও ছিল ওই সোনার আংটি এবং টাকার জন্য খুন হতে হয়েছে বলে পরিবারের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ আমার ভাই সকাল সন্ধ্যাবেলায় আমি আমার ভাইরার বাড়ি আমার ভাইরার বাড়ি গেলাম নিমন্ত্রণা আমার ছেলের মশলমানি রবিবারে হ্যাঁ তাই আমি গেলাম আমাকে বললে ভাই একশো টাকা দে আমি ফল কিনবো তাই বলে আমি একশো টাকা লে পয়সা নাই ভাই তাই বললাম ওই লিয়ে যা তারপরে বাড়ি এসেছে এসে ওই মহরম খেপার বেটা ওই তাই আমার ভাইকে বলেছে যে শুনে যা তাই বলেছে দিয়ে ও পয়সা দিয়েছে দিয়ে পানি কিনে নিয়ে এসে পানি কিনে নিয়ে এসে আছে দিয়ে আমরা আর খোঁজ করিনি আমার বাড়িতে আছে এনে সবাই এক ছেলে ছোট ছেলে সব গল্প করে দিয়ে ওই মরম ব্যাটার খেপা মরম খেপার বেটা এখন ওই কাকে দিয়ে মারলে এখন আমি আর জানি না স্যার বুঝতে পার ও থেলা ভাই কিছু করত না বয়স আঠারো আচ্ছা তোমার সন্ধ্যা ওই মহরম ব্যা মহরম খেপার বেটা ডেকে নিয়ে এলো এখন কি করে মারলে কি মল আমি জানি না ওই বন্ধুস্থলী তারপরে তার মানে আমার ছোট বেটা কয়ু আর আর দুটা সোনার আংটি ছিল সোনার আংটি ছিল পঁচিশ পঁচিশশো না সাতাশো টাকা ছিল আমাকে কালকে দেখালছে আর ওই মহরম খেপার বেটা ওই বলেছে যে চল ওখানে মালিক নাম ওই ডেকে নিয়ে এসেছে বাড়ি থেকে ছোট ছেলে এত বড় ছেলে ওই সাড়ে ছটা পুনে সাতটা এরকম তারপর বাড়ি ঢুকনি আমরা সব খোঁজ করেছি আমরা মনে হচ্ছে কারোর সাথে বেড়াতে গেছে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর